মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পুজো সবাই ভালো কাটিয়েছো। আমি পুজো খুব ভালো কাটিয়েছি আর আমিও খুব ভালো আছি। আর দেখো তাতে এখন কী করে দুষ্টু দেখছো, আমি থু থু করছে। হ্যাঁ, খুব দুষ্টুমি কি শিখে গেছে, কিছু দুষ্টুমি বুদ্ধি শিখেছে। আর একটু আগে দুম করে কাছাড় খেয়েছে একটা, ওই জন্য এখন একটু মানে চুপচাপ এখন বসে আছে। এত দুষ্টু হয়েছে না কি বলবো। আর দেখো এই টেডি বিয়ারটা তোমরা নতুন দেখছো, দেখো দেখো আগে ভিডিও তোমাদেরকে কখনো দেখায়নি এই টেডি বিয়ারটাকে। এইটা এককালীন আমার ছিল, এটা এখন তাথুয়ের হয়ে গেছে। দেখো তুলতে তো পারে না ওটাকে নিয়ে, এখন কি করছে দেখো। আঙুল খায় না শোনো, ওটাকে নিয়ে এখন তাছে সারাদিন খেলতে থাকে, তুলতে পারে না, শুধু ওটাকে টেনে 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 নিয়ে আসে। ওটা আমাকে অ্যাকচুয়ালি দিয়েছিল আমার বর, মানে 1 জানুয়ারি, মানে 2019 1 জানুয়ারিতে আমাকে ওটা গিফট করেছিল। তো আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল যে আমার একটা বড় রেড কালারের টেডি বিয়ার থাকবে, মানে আমার হাইটে। তো আমার হাইট হয়নি, ওটা অ্যাকচুয়ালি কত, 5 ফুটের। হ্যাঁ, তো অনেকটাই বড় আর অনেকটা গোলমুলু একদম। তো আমার খুব পছন্দ হয়েছিল, তো ওইটা এককালীন আমার ছিল, এখন ওটা তাঁতের হয়ে গেছে। ওটাকে নিয়ে এখন তাঁতের খেলা করে, ওটার উপরে শুয়ে থাকে, মানে ওটাকে দেখ কী করছে দেখো। শুধু তো ওটাকে নিয়ে এখন ও এখন খেলছে। তো আমি দেখো সকালবেলা স্নান করে একটুখানি লিপস্টিক লাগিয়েছি, একটু সাজুগুজু করেছি, কারণ সকালবেলায় আমি এখন একটু ফ্রি ছিলাম বলে শর্ট। তো দাদাই দেখো বিকেলবেলা রেডি হয়ে এখন লিপস্টিক লাগাচ্ছে, মানে আমি শুয়েছিলাম আর ওকে রেডি করে দিয়েছিলাম তার আগে। তো তারপর দেখি যে ও বসে বসে ওকে থেকে লিপস্টিক বের করে এখন লিপস্টিক লাগাচ্ছে, কারণ বেড়াতে যাবে। মানে আমার কিছুই আর নিজের নেই, সবই এখন তাঁতের হয়ে গেছে। তো জানি মায়ের সব জিনিস মেয়েরই হয়, কিন্তু এত ছোট থেকে এখন সব কিছু নিয়ে নিয়েছে। মানে দেখো ড্রেসিং টেবিলের নিচে শোকেসটা পুরো অগোছালো, মানে ওখানে যা জিনিস সব ফেলে ওগুলোকে বের করে দিয়ে ওই রকম করবে। দেখো লিপস্টিক লাগাচ্ছে, তখন দেখে যাও শুধু কেমন করে লাগাচ্ছে লিপস্টিক। একবার করে রাখছে, লাগাচ্ছে, কাজটা বন্ধ করতে পারছে না, কিন্তু বন্ধ করার চেষ্টা করছে, মানে যা পারছে তাই করে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমরা এখন চলে এসেছি ছাদের উপর একটুখানি ঘুরতে, কারণ দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে তো ঘর থেকে সেরকম বেরোতে পারিনি। তো তাই ভাবলাম একটু ছাদের উপরে ঘুরে আসি, তো ওই জন্য এখন চলে এসেছি ছাদের উপরে। আর তাতে দেখো কী করছে, দেখেছো দেখো। ওখানে কত দিন চাপতে পারেনি, মানে সেই বাড়িতে এসেছি তারপর থেকে ছাদে এসেছি, ঠিক কথা, ওকে নিয়ে আসিনি, ও ওখানে উঠতেও পারেনি, ওখানে উঠছে ছাদের উপর ওঠার চেষ্টা। তা থই টাকা, তা থই কুকি, নানু কই, নানু নানু নেই, নানু এখন গেছে মা বাড়ি, তাতে ওর খুব দুঃখ। মানে ও যা কান্নাকাটি শুরু করেছে এখন নানু নেই, মানে ওর খেলার সঙ্গী সেরকম হচ্ছে না আর কি, মনের মতো খেলার সঙ্গী পাচ্ছে না, ওই জন্য ওর এত খুব কান্না। তো দেখবে এখনই বলবো নানু এসছে দেখে কেমন ছুটে ছুটে তো দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া এখন দাঁড়া, তাদের নানু এখানে, নানু 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 কই, নানু নেই, নানু কই, ওই যে পেছনে নানু, নানু পেছনে পেছনে, ও কেমন নানুকে খুঁজছে দেখেছো, ও নানুকে খুঁজে যাচ্ছে, কালকে রাতের বেলা বলছে নানু নানু, দেখেছো দেখেই যাচ্ছে নানু, বল নানু দিদি ভাই তুমি এসো এখনই জলদি জলদি, আমার খুব মন খারাপ। দেখেছো দেখো এরকম করে এরকম, আর জুজু কই, জুজু কই, আই পড়লো পড়লো, ওটো 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 ওটো, ছি ছি নোংরা।
খেলা করছে, আর এখন দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে, মানে আমার ছাদে আসতে আসতে না অনেকটা লেট হয়ে গেছে, কারণ মানে এই শীতকাল আসতে আসতে না মানে দেখবে এখন মানে বিকেলটা অনেক ছোট হয়ে যায়, তো কি করা যাবে, পুরো অন্ধকার হয়ে চলে এসেছে। আর দুদিন ধরে মানে এত বৃষ্টির ফলে একটু ঠান্ডা পড়েছিল, আবার ছাদে এসে না এত গরম লাগছে, মানে তারপর তো একটু কোনো হাওয়া নেই, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি পুরো। কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা, মানে বাজে ওয়েদার একটা। এখন মানে ওই একটা ওয়েদার চলে এসছে না, মানে শীতকাল বর্ষাকাল, বর্ষাকাল শীতকাল, এইরকম একটা ওয়েদার চলে, মানে তার মাঝখানে যে মানে ঋতুগুলো ছিল সেগুলো আর নেই, সেগুলো হাওয়া হয়ে গেছে। অনেক কিছু জিনিসই এখন আজকাল হাওয়া হয়ে যাচ্ছে, সবই এখন হাওয়া হয়ে গেছে, এখন শুধু তিনটে কালই বেঁচে আছে, মানে শুধু ওই গ্রীষ্ম, বর্ষা আর শীত, এর বেশি আর কিছু নেই। এত বৃষ্টির পরে দেখা যাক এবছর কেমন শীত পড়ে, আমার তো মনে হচ্ছে এবছর মানে প্রচণ্ড শীত পড়ে, প্রচণ্ড শীত। শীতকালে ভালোই লাগে, খারাপ কিছু লাগে না, মানে শুধু ঘুমোতে ইচ্ছে করে, তারপর আর কিছু করতে ইচ্ছে করে না, তো আর ঘুরতে যেতে ইচ্ছে করে, এইটা না কান্না ইচ্ছে করে বলো, মানে আমার সবদিকে বেশি, মানে আমি কতদিন কোথাও ঘুরতে যাইনি, দেখো তাতে এখন কিন্তু নিজে কাজ করে যাচ্ছে, তুমি কি করছো সেটা ওর কোনো মাথা ব্যথা নেই, ও কিন্তু নিজের কাজ কোথায় কি মানে পড়ে আছে সেটাকে কুড়াতে হবে, ও কিন্তু নিজের কাজ করে যাচ্ছে, ওই দেখো কি করছে। তাথই দাও, দাও আমাকে দাও, দাও ওই দেখো কি একটা পেয়েছে ওখানে গর্তটার মধ্যে, কি করছে দেখো, ওই দেখো মানে কি জুজু, আও জুজু, বাবারে কত বড় আউটা। তো এখন নিজের মতো খেলা করে যাচ্ছে, তো ওর সঙ্গে একটুখানি আমি খেলা করবো, কারণ নিচে খেলা করা হয় না সেরকমভাবে ওর সাথে, তো ছাদে এসে অনেকটা জায়গা আছে, তো ওর সাথে একটুখানি খেলা করবো, তারপরে নিচে চলে যাবো, কারণ অন্ধকারও হয়ে গেছে প্রায়, আর বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর আজকে আমি সেরকমভাবে ভিডিও কিছু করতে পারিনি, তো কাল থেকে আমি ভিডিও করবো ভালোভাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।